নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি লেটার লিখে সেই লেটারটিকে সুন্দর করে অ্যারেঞ্জ করা যায় বা সাজানো যায়। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় আমাদেরকে প্রায়শই বিভিন্ন ধরনের লেটার, নোটিশ টাইপ করতে হয়, কিন্তু টাইপ করার পর সেটিকে সুন্দর করে সাজিয়ে দৃষ্টি আকর্ষক আমরা কিন্তু করতে পারি না। এক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যা হয়, অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েওছিলে, তাদের সেই কমেন্টগুলোকে মাথায় রেখে আজকের ক্লাসটি আমি বানাতে চলেছি, যেখানে আমি দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে একটি লেটারকে টাইপ করে সেটিকে সুন্দর করে সাজিয়ে দৃষ্টি আকর্ষক করা যায়, যেন ডকুমেন্টটি প্রিন্ট করলে খুব সুন্দর লাগে দেখতে। তো চলো কথা না বাড়িয়ে সোজা আমরা আমাদের ক্লাস শুরু করি। ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমি আমার এই চ্যানেলে মাইক্রোসফট অফিস সংক্রান্ত বিভিন্ন টপিকের উপরে রেগুলার ভিডিও আপলোড করে থাকি। তো সেই ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে কোনো একটা লেটার টাইপ করতে গেলে প্রথমে টু লিখতে হয়, তো আমরা টু লিখে নিলাম। টু লেখার পর এন্টার, এবং এন্টার দিয়ে যেই ব্যক্তি বা যেই ইনস্টিটিউট বা যেই পার্সনের কাছে আমরা লেটারটা সেন্ড করছি তাদের নাম এবং অ্যাড্রেস। তো দেখো লেটার আমি একটা টাইপ করে রেখেছি, আমি সেই লেটারটাই তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো দেখো এই লেটারটা আমি টাইপ করে রেখেছিলাম আগেই, তো সেই লেটারটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। যে প্রথমে লেখা হয়েছে টু, তার নিচে এন্টার দিয়ে যার কাছে লেটারটা আমরা সেন্ড করব তার নাম দেওয়া হয়েছে, টু দিয়ে এন্টার দিয়ে দেওয়া হয়েছে শ্রী বি সেনগুপ্তা, তারপর তার অ্যাড্রেস পার্ক স্ট্রিট কলকাতা। দেন সাবজেক্ট, এই সাবজেক্টটাও কিন্তু তার নিচেই লেখা হয়েছে, ফর রিপেয়ার ইন ওন হাউস। তারপরে তার নিচে স্যার লেখা হয়েছে। তো এই যে বিষয়গুলো টু থেকে স্যার পর্যন্ত, একটু মনে রাখবে যে এই যে হেডিং পার্টটা টু থেকে স্যার পর্যন্ত, এটা কিন্তু আমরা এন্টার দিয়ে দিয়ে লিখব। মানে টু তার নিচে এন্টার দিয়ে শ্রী বি সেনগুপ্তা, তার নিচে এন্টার দিয়ে পার্ক স্ট্রিট কলকাতা, সবগুলো স্যার পর্যন্ত কিন্তু এন্টার দিয়ে লিখছি। এরপরে আমাদের লেটারের যে মেন বডিটা সেটা শুরু হচ্ছে, এবং মনে রাখবে যখন লেটারের মেন বডিটা শুরু করবে সেটা কিন্তু একটা ট্যাব দিয়ে শুরু করতে হয়। এই যে আমরা এখান থেকে ট্যাব দিয়ে শুরু করি, সেটা গ্যাপ দিয়ে শুরু হয়েছে। দেখো আমার ফার্স্ট প্যারাগ্রাফটা আই এম দিয়ে শুরু হয়েছে, তো আই এম দিয়ে এই ফার্স্ট প্যারাগ্রাফটা চলতে আছে, এবং এই যে প্যারাগ্রাফটা প্রথম লাইন এবং সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন শেষ হয়েছে কোথায়, লাস্ট টু ইয়ার্স, এই লাস্ট টু ইয়ার্সে শেষ হয়েছে। তো আই এম থেকে শুরু করে প্যারাগ্রাফটা লাস্ট টু ইয়ারে গিয়ে শেষ হলো। একটু মনে রাখবে প্যারাগ্রাফটা আমরা টাইপ করছি, প্যারাগ্রাফের মাঝখানে কিন্তু কখনো এন্টার প্রেস করা যাবে না। প্যারাগ্রাফ আমরা টাইপ করতে থাকবো, লাইনটা অটোমেটিক্যালি জায়গা না পেলে ডান দিকে নিজের থেকে ব্রেক করে নিচে চলে আসবে এবং নিচ থেকে লেখা শুরু হবে। আমরা কিন্তু ম্যানুয়ালি এন্টার করে লাইনটাকে ভাঙবো না, এটা প্যারাগ্রাফ শুরু হবে এবং সেটা যতদূর চাই যাবে, যাওয়ার পর যেখানে গিয়ে শেষ হচ্ছে সেইখানে গিয়ে আমরা কিন্তু এন্টার করব। যেমন পরের প্যারাগ্রাফটা অ্যাট প্রেজেন্ট থেকে শুরু হয়েছে এবং সেটা শেষ হয়েছে গিয়ে অলসো নিড রিপেয়ার্স এইখানে এসে, তাহলে এর মাঝখানে কিন্তু কোনো রকম এন্টার হবে না। আবার থার্ড প্যারাগ্রাফটা আমার শুরু হয়েছে আই নিড নট থেকে এবং এটাকে শেষ হয়েছে আই এম গিভিং ইউ এই পর্যন্ত, তো এই যে মাঝখানে, মাঝখানে কিন্তু আমরা কোনো রকম এন্টার প্রেস করতে পারবো না। ওকে, এরপরে আমরা থ্যাংকিং ইউ লিখলাম, থ্যাংকিং ইউ লিখে তার ঠিক নিচে আমরা সেন্সিয়ারলি ইয়োর্স অশোক মালহোত্রা রায়গঞ্জ উত্তর দিনাজপুর, এই যে নিচের পার্টটা এটা কিন্তু এন্টার করে লিখেছি। তাহলে শেষমেশ কি দাঁড়ালো, আমরা টু থেকে স্যার পর্যন্ত এই যে হেডিং পার্টটাকে এটাকে আমরা এন্টার এন্টার প্রেস করে করে লিখলাম এন্টার দিয়ে দিয়ে, এবং প্যারাগ্রাফগুলো যখন শুরু হলো, তিনটে প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফটা শুরু হবে, তারপরে প্যারাগ্রাফটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ফুল স্টপ দিয়ে তারপরে আমরা প্যারাগ্রাফটা এন্টার করব। ঠিক পরের প্যারাগ্রাফটা আবার ট্যাব দিয়ে শুরু করব, পুরো প্যারাগ্রাফটা লেখার পর তারপরে আবার আমরা শেষ করে এন্টার দিব। আবার থার্ড প্যারাগ্রাফটা ট্যাব দিয়ে শুরু করলাম, পুরো প্যারাগ্রাফটা লেখার পর প্যারাগ্রাফ শেষ হয়ে গেল তারপরে আমরা এন্টার করলাম। তো এরকম ভাবে কিন্তু প্যারাগ্রাফ টাইপ করতে হয় এবং লেটার টাইপ করতে হয়। টাইপ করার পর যদি আমরা দেখি আমাদের যে লেটারটা টাইপ হয়েছে, যদি আমরা কন্ট্রোল পি করে প্রিন্ট প্রিভিউ দেখি, একটু তোমাদের দেখিয়ে দেখো, কন্ট্রোল পি করে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ দেখলে আমরা দেখতে পাবো যে ছোট্ট একটা জায়গাতে কিন্তু পুরো লেটারটা আমার চলে এসেছে, বাকি পুরো জায়গাটা কিন্তু পড়ে আছে। তো এই লেটারটা টাইপ করার পরে আমাদের কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে হবে, কিভাবে সাজাবো সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো ফার্স্ট আমরা লেটারটাকে টাইপ করব, টাইপ করার পর এটাকে সেভ করব। আমি যে কোনো একটা নাম দিয়ে, আমরা ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ, যে কোনো একটা নাম দিয়ে আমরা কিন্তু সেভ করব। আমার যেহেতু আগের থেকেই সেভ করা আছে
তাই আমার আর সেভের প্রয়োজন পড়বে না, আমি জাস্ট সেভ করে নিলাম। এরপরে প্রথমত আমাদেরকে পেজ সেট আপ করতে হবে। কেন? কারণ আমরা একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করছি, যদি প্রিন্ট করতে হয় তাহলে কি ধরনের কাগজে প্রিন্ট করবো, কেমনভাবে প্রিন্ট করবো, সে সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, পেজ সেট আপ করে নিতে হবে। তো পেজ সেট আপটা কোথা থেকে করবো? আমরা যদি পুরোনো ভার্সন থাকে Office 10 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আমরা পেজ লেআউট করে ট্যাব পাবো, এবং সেই ট্যাবের মধ্যেই কিন্তু আমরা পেজের সাইজটাকে ঠিক করতে পারবো। আর আমাদের নতুন ভার্সনে 2019 ভার্সনে এখানে কিন্তু আমরা শুধু লেআউট বলে অপশন পাবো। এই লেআউটের মধ্যে আমরা পেয়ে যাবো পেজ সেট আপ গ্রুপ, এবং এই পেজ সেট আপ গ্রুপের মধ্যে সাইজ, সাইজটাকে আমরা লেটার সাইজ বা A4 সাইজ করে নেবো। অরিয়েন্টেশন, পাশে পেয়ে যাবো অরিয়েন্টেশন, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পেজটা যদি লম্বাভাবে রাখতে হয় পোর্ট্রেট করব, এবং চড়াভাবে রাখতে হলে ল্যান্ডস্কেপ করব। তো আমরা জেনারেলি লেটারগুলো লম্বাভাবেই থাকে, তাই আমরা এটাকে পোর্ট্রেট করছি। আর মার্জিনে চলে আসবো, মার্জিনটা আমরা নর্মাল মার্জিন ইউজ করব। এই তিনটে কাজ কিন্তু করতে হবে। ওকে, পুরো পেজটা সেটআপ আমার হয়ে গেল। এবার আমরা আবার হোম ট্যাবে ফেরত আসবো। হোম ট্যাবে ফেরত এসে পুরো যে লেটারটা আছে এই লেটারটাকে আমরা সিলেক্ট করব। তো Ctrl+A চেপে পুরো লেটারটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করে সাইজটাকে বাড়িয়ে 12 বা 14, যদি আমাদের অনেক বেশি লেখা থাকে তাহলে 12 সাইজে রাখবে, আর যদি লেখা একটু কম থাকে তাহলে 14 সাইজে রাখবে। সাইজটাকে বাড়িয়ে একসাথে 14, কারণ Ctrl+A করে সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়, তারপরে একসাথে বাড়িয়ে আমরা 14 সাইজ করে দিলাম। এরপর টু থেকে স্যার পর্যন্ত যে লেটারের যে হেডিং পার্টটা আছে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটাকে একটু বোল্ড করে দিলাম। স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো করতে হবে। তাহলে আমাদের যে হেডিং পার্টটা সেটা কিন্তু বোল্ড হয়ে গেল। এবার সাবজেক্টটা দেখো, সাবজেক্টটা কিন্তু বাম দিকে রাখা আছে, বাট সাবজেক্ট তো বাম দিকে হবে না, পেজের মাঝখানে হবে। তো সাবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে নেব, আর একটা আন্ডারলাইন অ্যাড করে দেবো। তাহলে আমার হেডিং এর কাজটা প্রায় কমপ্লিট। টু থেকে স্যার পর্যন্ত আমরা কাজটা কমপ্লিট করে ফেললাম। এবার চলে আসবো আমরা প্যারাগ্রাফে, এবং এই যে তিনটে প্যারাগ্রাফ বা প্যারা আছে আমার, এই তিনটে প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখো বাম দিকটা যেমন আছে আছে, কিন্তু ডান দিকটা একদমই কেমন যেন কম বেশি হয়ে আছে। সমান করার জন্য আমরা জাস্টিফাই করব, প্যারাগ্রাফ জাস্টিফাই। এই প্যারাগ্রাফ জাস্টিফাই তখনই কাজ করবে যদি তোমরা এন্টার ছাড়া প্যারাগ্রাফগুলো লেখো, আর যদি এন্টার দিয়ে দিয়ে প্যারাগ্রাফগুলো লেখো তাহলে কিন্তু প্যারাগ্রাফ জাস্টিফাইটা কাজ করবে না। তো আমরা এটাকে অবশ্যই কি করলাম, প্যারাগ্রাফ জাস্টিফাই করে দিলাম। প্যারাগ্রাফ জাস্টিফাই করলে আমার কিন্তু লেটারের ডান দিক বাম দিক দুটো সমান হয়ে গেল। তবুও আমরা দেখবো লেটার কিন্তু অনেকটা জায়গার নিচে ফাঁকা পড়ে আছে। আমরা পুরো লেটারটাকে সিলেক্ট করে এই প্যারাগ্রাফ গ্রুপে, হোম রিবনের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যেই এই যে লাইন স্পেসিং আছে, লাইন স্পেসিং এর মধ্যে আমরা লাইন স্পেসিং অপশনে চলে আসবো। তাহলে প্যারাগ্রাফ ডায়লগ বক্স বলে একটা ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে স্পেসিং এবং বিফোর আফটার দেওয়া আছে। এই বিফোর আফটার মানে একটা প্যারাগ্রাফের আগে এবং পরে কতটা গ্যাপ হবে। তো এইটা আমরা 12 PT/12 PT করে নেবো, এটা বাড়ানো বা কমানো যেতে পারে। বিফোর 12 PT এবং আফটার 12 PT, দুটো আমরা 12 PT করে নিলাম। আর এটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং বলতে বোঝায় যে দুটো লাইনের মাঝখানে গ্যাপ। একটা তো গেল প্যারাগ্রাফের স্পেসিং, যেটা একটা প্যারাগ্রাফের আগে এবং পরে যে গ্যাপটা সেটাকে বোঝায়। আর লাইন স্পেসিং একটা লাইন থেকে একটা লাইনের মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা, তাহলে সিঙ্গেল করা আছে এটাকে 1.5 করলাম। 5 করে আমরা ওকে করে দিচ্ছি। তারপরে দেখো Ctrl+P যদি করি তাহলে আমরা দেখবো কিছুটা লেটারটা কিন্তু আমার সাজানো হয়েছে, বাট আরও অনেকটা জায়গা কিন্তু পড়ে আছে, এটাকে আমরা নিচে আমরা নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফটা তো সিলেক্ট আছেই, আমি লাইন স্পেসিংটা এখান থেকেও বাড়িয়ে কিন্তু 1.5 এর জায়গায় 2 করে দিলাম। তো একটু মনে রাখবে যে লাইন স্পেসিংটা যদি আমাদের 1.5 প্রয়োজন পড়ে 1.5 করবো, যদি 2 প্রয়োজন পড়ে 2 করবো, যেটা আমাদের প্রয়োজন হবে সেটাই আমাদের করতে হবে। 2 করে দিলাম, তাহলে স্পেসটা এটা কিন্তু বেড়ে গেল। এই দেখো, এবার Ctrl+P যদি করি আমি আবারও দেখাই, তাহলে ডেটাটা কিন্তু অনেকটা সাজানো হয়ে গেছে। এই যে সেন্সিয়ালি ইয়োর্স অশোক মালহোত্রা, এদেরকে ডান দিকে নিয়ে আসতে হবে। তো আমরা কি করলাম, এটাকে সিলেক্ট করে রাইট অ্যালাইন করে দিলাম। এটা দেখো, রাইট অ্যালাইন করলে কি হচ্ছে, ডান দিকটা সমান হয়ে যাচ্ছে, কিন্তু এরকমভাবে তো থাকে না। অতএব আমরা এটাকে বাম দিকেই রাখবো। বাম দিকে রেখে এই সেন্সিয়ালি ইয়োর্স এর সামনে ক্লিক করে, কার্সরটাকে ক্লিক করে রেখে স্পেস চেপে, স্পেসটাকে চেপে রাখবো, তাহলে এটা ডান দিকে চলে আসবে, এবং যতটা আমার প্রয়োজন হবে ততটা ডান দিকে রেখে ছেড়ে দেবো। আমরা অশোক মালহোত্রা এই লাইনটার সামনে গিয়ে স্পেস প্রেস করে ঠিক একই রকম ভাবে এটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো। বেশি চলে গেলে আমরা ব্যাক স্পেস দিয়ে মুছতে পারি। রায়গঞ্জ উত্তর দিনাজপুর এটার সামনে গিয়েও আমরা স্পেস প্রেস করে এটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। বেশি চলে গেছে, আমরা স্পেসটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের লেটারটা কিন্তু সাজানো হয়ে গেছে। Ctrl+P করলে আমরা কিন্তু এবার সুন্দর একটা লেটার প্রিন্ট আউট করতে পারবো। তো এই ছিল আজকের ক্লাসে আলোচনা, যেখানে আমি দেখালাম কিভাবে একটা লেটারকে টাইপ করবে, এবং টাইপ করার পর সেটাকে সুন্দর করে সাজিয়ে প্রিন্ট আউট করবে। তো এই ছিল আজকের ক্লাস।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই ধরনের ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যাবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।